ফিরসা দাবতো যাই সবাই রাস্তাত পাইছো না মুরব্বীটা কইল হুজুর আপনার যাইতা বোলে অমুক জায়গা দাবত যাইতাম বোলে অমুক লাগাবাড়ি হইলো আমার যদি আপনার সঙ্গে নিতা তা গেলাম লেগেলাম কেউ ফিরস কিলা রে বা তোমার রেখিলা নিতাম বোলে আমার লগে একটু বেগ আছে ওটা যদি আপনি লইলায় তে আপনার লগে যাই ও ফিরস বেগক লইচ হই আর মুরব্বী বেটা করে আর তাই নাগে যাইতরা কতক্ষণ যাওয়ার বাদে তার মনের উদ্দেশ্য হইল দাওয়াত মিস করাইতো ওয়াদার খেলা করাইত ও কতক্ষণ যাওয়ার বাদে কইল হুজুর থা দমলক আমি তোরা লেফটিন করি আই থানে বয়া তুই হে গেছে লেফটিন করা গিয়া গাছ রাগা দুটিয়া বইছি তাই নিন খালি টাইম চাইতরা আর কইতরা কিথা হইলে গো আবো আয় না কিতা লাগে এবার টাইম লস হয়ে যার ওয়াদার খেলা হয়ে যার কইলা কিথা রে বেয়াফার ও বেগও খুলিয়া চাওয়া শুরু করে দিতা ও সময় হেবাটা হাজির হাজির হইয়া কইল হুজুর আপনার কাছে আমানত জিনিস দিয়ে গেলে আমার চাওয়া শুরু করে দিলাই ফির রে বা অত সময় চাইছি না এখন দেখছি তুমি আর এর হইল রে না কোনো অবস্থা ও দেখলো ফির হিসাবে দেখলা এই বেগ কয়টা জিনিস তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা একটা কুটা একটা সুই আর এখন ফাড়াকা ও তিনটা জিনিস দেখলারে ইতা তোমার গিতারে বোলে ইতা হইলাম আমার আঠি আর বোলে খেয়ে বোলে আমি উইলাম শয়তান বোলে ইটাতে পারস বোলে যখন মানুষ ওয়াজর যাও মফিল হবই দিনও মফিল হব ইনও মেশাবো বলে বড় জিকির আছে কার করেন লইতাম পারি না তখন দূরে বই বইয়া কুটারা কা গাছ শুই লাগে ও তাদের কুসাই খুসানির বাদে ও লচড়া শুরু করেন তো ও তাদের দৌড়াইলাম ফেসাবে আনার বিড়ির টানে আনাইলে সার আছে দৌড়াইয়া বার করলাম বারে বারে বার করার বাদে তার গর্দনা তুটিলাম খানো মুরা দিলাম দিয়া করলাম অনেক বইয়া কিতা করতে টান্ডার বাজে শীতল বাজে চল বাড়ি গেলে তো চাহ এক কাপ খাইবে দুই গাল গভ করবে ও তারে বার করে লইয়া গেলাম কি বাড়ি তার ওয়াজ হতে দিলাম না এখন চাই ইন খারে রাজি করাত বইছো আল্লাহ রাজি করাত ছ এখন যাই নুটিয়া যাই বাই বুধ ভাই মো শয়তানে কুটারা গাছ চুই লাগাইয়া কুসাইয়া তোমার বার করে লইয়া যা হল না বার দুই নম্বরে কইলা ফারাক হাত দিয়ে গীতা করস বলে ফারাক দিয়া আল্লাহর বন্দা কোন শীতর দিন হোক গরমর দিন হোক খুব মজার গুম লাগান হ্যাঁ ও হে কর আমি আল্লাহর বন্দার উপরে দেই আর তার মাতার উপরে বই আর তার মাতাত আতায় উপরে বইয়া মাতাত আতায় আর নবু তার মুখ দেই আর হে খাইতে থাকে আর ঘুমাইতে থাকে এখন ওয়া আছে নিশ্চয় তার নস খাইতাম খের ওয়া নাই তো কারোর আছেনি নি নাই যদি তাকে না তা হইলে খাইল ফজর রক্ত কি লইয়া যে সময় আজান হুন মোর লগে লগে উঠি দিতাম বিশ্বনাথ তাকে উঠিয়া মসজির মুখে রনা দিতাম সবাই ইনশাআল্লাহ আর যদি গুমো তাকো তা হইলে মন করিও তুমি শয়তান ন রাইত খাইছো ও শয়তান নস খাওয়ার যে ওয়ামা তাকে তে গুমো দুই নম্বর মা তুইল যে ফজর রক্ত গুমায় এন কইতরা আপনার জাহান্নমর বিসনাথ গুমাইল হক না আউযুবিল্লাহ এর কারণে আমরা এইগুলোর উপরে আমল করে নিতাম সবাই ইনশাআল্লাহ سبحان الله والحمد لله، <laughs> <سؤال> لا إلا الله، سبحان الله والحمد لله، ولا إله إلا الله، سبحان الله والحمد لله، কাউরে বানাইলায় সফিউল্লাহ কাউরে বানাইলায় কলিমুল্লাহ কাউরে বানাইলায় হলিলুল্লাহ আমার নবীরে বানাইলায় আল্লাহ হাবিবুল্লাহ সুবহান আল্লাহ ওয়ালা لا اله الا الله سبحان الله والحمد لله الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله وَلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهُ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ, إلا الله <applause>

জান্না যে আমার ইত্তেমা করে লাগবে আমার অনুসরণ করে লাগব হে জন্নতরা মালিক বনি যাইব কসুবা

ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين وَالْشُهَدَاءِ وَالصَّالِحِينَ

সাইর পুরো মানুষের লগে আমরার জায়গা জন্য তো করবা যদি নবীজির তরিকা ওখানে অবলম্বন করে নেওয়ালা বনি যায় আর আল্লাহর হুকুমটা নবীজির তরিকার মধ্যে সালাই দেয় এই আয়াত ওর সানে নজুল এই আয়াত যখন নাজির হয়েছে একটা ঘটনা নিয়ে নাজিল হয় একটা সুরা একটা আয়াত নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয় হ্যাঁ আপনার এই আয়াত নাজিল আর একটা ঘটনা আছে নি না নাই এই আয়াত ওর সানে নজুল হইল হজরতে আয়সা সিদ্দেকার জিয়াল্লাহ আনহায় ফরমাইত্রা নবীজির কাছে একজন সাহাবা আইসেন ইয়াছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান তাকিয়া আমার আওলাদ তাকিয়া আমার মা বাপ তাকিয়া আমার আত্মীয় স্বজন তাকিয়া সারাত তাকিয়া আপনার লোকসবাহ যখন আপনার দ্বারো আই তখন আমি শান্তি পাইলাই বাড়ির যাওয়ার পরে তাই যায় অশান্তি ফয়দা হয়ে যায় দৌড়াইয়া আপনার দ্বারো আবার বাদে শান্তি পাইলাই হাল আল্লাহ ও সাহাবাই ডাকসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একদিন আপনিও দুনিয়ার তাত্তা নাই আমিও দুনিয়ার জমিন নাই আল্লাহ আপনার আলা জন্মত দিলাইব আমারও যদি নিশ্বর জন্য দিলায় দুনিয়াত ই সুযোগ আছে আমি দৌড়াইয়া আপনার দ্বারা শান্তি পাইলাই হিন আপনি আলা জন্নত থাকবা আমি নিচর জন্নত থাকমু আর যদি আমি নিজের জন্য থাকি আর আপনি আলা জন্নত থাকুন আপনারা দেখতে পাই না তাও এলে জন্নত ফাইয়াও আমি শান্তি পাইতাম না শান্তি পাইতাম না আল্লাহ ও আল্লাহ আল্লাহর জবাব দিতা বড়ো বড় চিন্তাত পড়লা খয়লার এই সাহাবারে খিতা জবাব দিতাম বড় চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর রসুল জিম জিম্মারে দিলা জিম জিম্মারে যখন বত রইছনা আল্লাহ জিবরাইল লে আয়াত দিয়া ফাটাইয়া দিলাইলা হক আল্লাহ আমার আল্লাহ জিবরাইল লে ফাটাইয়া দিয়া আয়াত না দিলে কই দিলা ওয়া মাইয়্যুতি ইল্লাহা ওয়া রাসূল ফালাইকা মা আলযিনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নবিন ঔষম্লায় জানাইয়া শুধু মাত্র তোমার ই তোমার আকিয়া মত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসেন সারে আপনি জানাইয়া যদি আমার হুকুমটা তোমার তরীক চালাই দে আমি আল্লাহ তারার জায়গা তোমার লোক জন্মতর মধ্যে করিলাই মোকাহান আল্লাহ বুজা গেছে এই মাত যার কারণে নবীজির তরিকা কখন অবলম্বন করতাম না করতাম না করতাম নবীজির তরিকা আমরার মাঝে ফিটিং হয়ে যায় যদি তাহলে সব কাম আমরা এবাদত বনি দিব সারা কাম এবাদত বনব এবাদত বনব কিলা কই যা বাইরে নখ ফালানির মধ্যে নবীজির সুন্নত আছে না নাই নখ তো আমরা ফালাই নেন জি নখ ফলাইতে সময় নবীদের সুন্নত আছে ও সুন্নতর উপরে যদি আল্লাহর বন্ধ আমল করলে একশো শহীদর সব সুবাহান আল্লাহ নখ ফলাইতে নবীদের সুন্নত খান তাকিয়া হয়তার ডাইনাতর ওই যে আঙ্গুল আছে আঙ্গুল দেখিয়ানি নি আমরা সারা ডাইনাতর ওই আঙ্গুল তাকিয়া আল্লাহর বন্ধার ডাইনে দি ফেলাইয়া যাইতো কুম্ভা ফেলাইয়া দিত ডাইনে দিয়া ফালাই ফালাইয়া গিয়া অবু যখন শেষ করল। এরপরে বাম আচর অবু শুরু করল, শুরু করিয়া আপনার অবু তাই লাস্টে ডাইনাচর অগু ফালাই দিত ফাওর মধ্যে ওলা যদি সিস্টেম করিলায় একটা সুন্নতর উপরে আমল করি লাইল হোক সুবাহান আল্লাহ কঠিন নি কঠিন নি সারার তো নৌক ফালানি লাগে না হ্যাঁ ও এক সুন্নতর উপরে আমল করার কারণে একশো শহীদর সব সুবাহান আল্লাহ এরপরে আল্লাহর বদ্দা স্যান্ডেল ফিন্দার মজনবী সুন্নত আছে নি না নাই বিছনা দুটার মধ্যে নবী শূন্যতা নাই গাড়ি দুটার মধ্যে নবীর শূন্যত আসেনি না নাই সব জায়গার মধ্যে নবীজির সুন্নত আছে রে ভাই যদি তুমি আমার ভাই আইন আমার বুজুর করে স্যান্ডেল পিন্দা লাগে সব সময় স্যান্ডেল লাগাই কিন্তু স্যান্ডেল পিন্দিতে সময় আল্লাহর বন্দা যদি মন করে নবী দিয়ে কিলা স্যান্ডেল লাগাইছ আমি ওইভাবে স্যান্ডেল লাগাই দিতাম আল্লাহর বন্দা স্যান্ডেল লাগাইতে সময় বিসমিল্লাহ কইয়া যদি ডাইন পাউ ঢুকাই দে কুলতে সময় আপনার বাম পাউটা কুলিলা একটা সুন্নত রূপে আমল করে লাইছ ও সুবহানাল্লাহ 100 শহীদর তার নামা আমরার খাইতে সময় আল্লাহর বন্দা বাদ খাওয়ার সময় সুন্নত আসে না নাই আমরা স্ট্যান্ডার্ড আমরা এখন স্ট্যান্ডার্ড এখন আপনার প্রায় মুসলমানের ঘরে গেলে শত পঁচানব্বই মুসলমান পাওয়া যায় চেয়ার টেবুলও খায় আসেনি না নাই হ্যাঁ চেয়ার টেবুলও খায় চেয়ার টেবুল খাওয়া শূন্যত নেই সিয়ার টেবুল খাওয়া সুন্নত নাই আমার বাই অকল বুজুর্গ অকল সিয়ার খায় আমরা মুসলমান খানও পৌঁছিছি ইহুদ নাচারের অনুসরণ করিয়া খ্রিস্টান অকলের অনুসরণ করিয়া নবীজির এক সুন্নত উপরে আল্লাহর বন্দা যদি আমল করিলায় কই হাজার হাজার বেমার থাকি আল্লাহ রক্ষা করিলি বহান বুঝা গেছে রিমা তো বাই অকল বুজুর্গ অকল আইজ আমরা খানি খাইতে সময় সিয়ার টেবুলও খাই দস্তরখানা বিচারিনা খানি খাইতে সময় নবীদের চূন্য তৈল সুন্দর একটা পরিষ্কার কাপড় তুমি বর জুইত সুন্দর কাপড়টা পরিষ্কার কাপড়টা সুন্দর করিয়া রাখিয়া ওই কাপড়টা যখন তুমি খাইবা আল্লাহর রাখি খানি খানি খাইবার যে বাসনপত্র পত্র আগে ওই জায়গার মধ্যে কাপড়টা তুমি বিচারিলা ই কারোর নাম দস্তর দস্তরখা না হ্যাঁ জমা তো গেলে দস্তরখা ব্যবহার করিনা খর হই হে জমা তো গেলে তো হিকিতাম জমা তো আমরা জমা তোর দারে দিও যাই না গাইটা লাইন তো dara লইও নানান ফনা হুযু বিল্লাহ গাইটা লাইন তো dara লইতাম না লইতাম না লইতাম ইনশাআল্লাহ সারা যাত্র আমারে কো 4 মাস জমাত মারিম ইনশাআল্লাহ মাশাআল্লাহ আত্মমা সুন্নতের উপরে আমল হইব ও তলে যদি দস্তরখানা বিছাইলা কোনো কোন আমার বাই কেলা দেখবা দস্তরখানা যদি বিচারে বুড়া লাগে নি আপনারা এটা শিকিবার মাতখইয়ার দে বাই এটা শিকিবার মাতখইয়ার যদি শিকি লাও আর আমল খরিও তাহলে দুমিন কামিয়াব আখরা জমিন কামিয়াব বই খালি লম্বা কিস্সা কাহিনী টানিয়া যদি ওয়াজ করিয়া যায় আমলের কুন্তা ভাওনা ওয়াশ করার মানেও নাই মানে আছে কোচ তো আমার বাইল বুজুরগুল দস্তর খানা যদি কোনো আল্লাহর বন্দায় খানেওয়ালা যদি বনি যায় কইতা তার গড়ের মধ্যে কোনোদিন দিন অভাব অনটন হইতো না হকাস বাহান্লাহ দস্তর খানা বিচাইলাই ওই দস্তর খানা ওলা পরিষ্কার হইতো কইতা কোনো সামান যদি পড়ি যায় ও দস্তর খানার তুলিয়া খাইতে পারে ওলা দস্তর বিসাইতাম, দুই নম্বরে আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ কল যখন খানির মধ্যে বই মোতা উইলে সুন্নতি তরিকা বই যাইতাম সুন্নতি তরিকা উইল বাইরে এ খাটু ফালাইয়া এ খাটু খুলিয়া বই যাইতাম আর না ওই নমাজর আপনার বই যাইতাম বুঝা গেছে নি আমরা একাটু তুলিয়া একাটু ফলাইয়া বোয়া তো দূরের কথা শিয়ার এখন বেটাগুল লাখান বই শিয়ার খাই আর খাও না হ্যাঁ ও একাটু তুলিয়া একাটু ফলাইয়া বোয়ার বতলো বইল ও আটুই আপনার ফেটো জাতা আর ফেটো জাতা মারার লগে ফেট রে কয় বাক করতাম তিন বাক কয় বাক আল্লাহ রব্বুল আলামিনে কইছেন জান রক্ষা করতো জান রক্ষা করার কানে খাইত আর নবী যে কইছেন না তুলা ভাড়াই ও তুলা ভাড়াইয়া কইছেন পেটরে তিন ভাগ করো কয় ভাগ তিন ভাগ এক ভাগ গো ভাত এক ভাগ ফানি আর এক ভাগ খালি খালি বুঝা গেছেন এক ভাগ বাত এক ভাগ ও ফানি এক ভাগ খালি যদি আল্লাহর বন্দায় দেখিও যে বেটায় বালা করি টিফ হইয়া খাইব ইগর দেখিও শরীর অসুস্থি আয়নি না আয় না আয় শরীর বেজুই তাইয়ে যে বেশ খানি খাইলে ও পেট রে এক বাঘ বৈজ্ঞানিক শাস্ত্র মতো ফেটরে এক বাঘ খালি রাখছো রবিজির মাত মিশানা রবিজির মাত্র মাত নাই ডাক্তর পদ্ধতি হইলো এক বাঘ খালি রইতো কারণ হইলো ডাক্তরকলেওত্রা এক বাঘ যদি খালি থাকে না তো ফেটর মধ্যে আপনার বিগার সৃষ্টি হয়ে যায় ও নারজ বিল্লা যার কারণে আমার বা ই আমরা খানি খাইতে সময় নবীদের সুন্নতি তরীকায় খাইতাম যদি খাই তা হইলে ই খানি গুণ খাওয়ার কারণে আমার পেটও গেস্ট গেস্টিক হইত নাই আলচার হইত নাই বেমার হইত নাই যার কারণে আমরা খানি খাইতে সবাই ভাবি সুন্নতি তরিকা খাইব সবাই ইনশাআল্লাহ দুই নম্বর মাছ হইল আমরা যখন খানি খাইমু ও খানি খাইতে সময় দোয়া পড়িতাম কিতা পড়িতাম যখন বা তাইব দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাক্তানা ওয়া কিনা আযাবান্নার যখন আল্লাহর বন্দায় রিজেক্ট দেখার পরে আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ কন্দারে আমি তোমার দিলাম আমার পাওয়ার পরে তুমি যখন দোয়া করল্ তোমার আমি আল্লাহ কুসাদা করে দিলাম আল্লাহ যখন পাঁচ গুণ মুখ দিবে বিসমিল্লা কইয়া উঠাও আরবার যখন মুখর ভিতরে হারাইবা তখন তুমি সুবহান আল্লাহ কও সিবাইতে সময় সুবহান আল্লাহ কও আর যখন তুমি গিলিবা ওই সময় আলহামদুলিল্লাহ কইলাও কও সুবহান আল্লাহ আল্লাহর বান্দায় জিকির ফিকির সহ যখন খানি গুণ খাইলাইব কইতরা ওই খানি পেটো যাওয়ার বাদে কোন যমুনার বেমার হইতো না সুবহান আল্লাহ যখন তুমি ভাত খাওয়া শেষ হইল শেষ হওয়ার পরে বাইরে দোয়াটা করিলা আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা চাফা না মিনাল না মিনিল মুছলিমী আল্লাহ যখন খানি খোৱাৰ ওপৰে আল্লাহ শুক্ৰিয়া আদায় কৰিব আমাৰ নমৌ ওলাই ৰিজাক ৰুটিৰে খুষাটা কৰি দিব কচুবাখন যার কারণে সুন্নতি তৈরি খাই মো সবাই ইনশাআল্লাহ আজ থেকে সিআর টেবুল বাদ দিলাইমু এক যুগে আমেরিকাত আদ দি খাবা আদ দি খাবা বন্ধ করে দিলা দি খাবা শুরু করলাম বুঝা দি খাওয়া যখন শুরু করছইন তখন তার এমন রোগে দেখা দিছে কোনো ডাক্তর নাই তার বেমার দর্থ তখন আপনার এক মুসলমান বেটার গেছে গিয়া কইলা তো ঔজাত বেমার এখন বেমার থাকি বাঁচার কোনো লাইন নাই তখন এই মুসলমান ডাক্তার বেটা রিচার্জ করিয়া তুমি কিলা ভাত খাও বলে আমরা তো সামস দি খাই আতর ফেদা ফেদা ফেটো যায় আদর ভেদা যায় গিয়া তার চামচ দি খাই ও ডাক্তরে কহিল এক কাম করো আদ দি শুরু করো বেমার সময় যাবাশুবা আন আল্লাহ ও ফিরিয়া গুরিয়া জায়গা আইছুইনি না মুসলমান জাগাত আই যাও এখনো ঠিক হয়ে যাও মুসলমান সিধা রাস্তার উপরে খেলা হয়ে যাও সব খাম নবীজির সূন্নতর সালানে ওলা বুঝি যাও দুনিয়াত কোনো বাতিল শক্তি নাই আপনার আমার ধ্বংস করাশুবা আন আল্লাহ তো বাই অকল বুজুরু অকল গাড়ি তুটি যে নবীজির সূন্যত আছে না নাই গাড়ি দুটিতে সময় ডাইন পাও প্রথমে উঠাও বিসপিল্লা হইয়া উঠো তখন বাইরে নবীদের একটা শূন্যতর গ্রাম করা হইলো একশো শহীদর সব তোমার নাম আমদ লেখা হোক সুবাহান আল্লাহ বিছনা তুটি তাই ডাইন পাও প্রথমে তুলো বিসমিল্লা হইয়া তুলো ডাইন ঘরতে উঠি আপনার ডাইনাত তোর ইতালু যেখানে আছে ওখানে খানোর নিচে দেও আর বাম হাতটা তোমার রানোর উপরে রাখি দেও আল্লাহর বন্দা ঘুমাইতে সময় দোয়া করিলাম আল্লাহ বিসমিকা মুতুয়া হাইয়া ওই দোয়াটা পড়িয়া যখন আল্লাহর বন্দা ঘুমাইব আর শূন্য তোর উপরে আমল করব একশো একশো সব তার নাম আমদ লেখা হইব দুই নম্বর মা তুইল এই দোয়াটা কোনার কারণে যতটা দম ফলাইব অতটা দমে দমে লেখা হয় এবাদতি করে রেবাদতি করে রেবাদতি করে এসার নমাজ জমাতে পড়ি লাইছে আল্লাহর বন্দা এসার নমাজ পড়ি আল্লাহর বন্দা নিয়ত করছে ফজর নামাজ পড়িত ওই তারা আদা রায় এবাদতর মধ্যে খাটাই লাইছে ফজরের সময় মিশা কাত লইয়া ভাত গোসাই গোসাই আল্লাহর বন্দা মসজিদ মুখার দি দিলাইছে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফুরা রায় এবাদতর মধ্যে লিপিবদ্ধ করি লাইব কসুবহানাল্লাহ

যে মানুষে নবীজিরে স্বপ্নে দেখি লাগবে এই মানুষের লাগে জাহান্নম হারাম জন্নত ওয়াজি বই যাইব সুবাহান্লাহ যার কারণে আমার বাই হল বুজুর্গ হল সুন্নত রূপে আমল করে নেওয়া যেতে সবাই ভাই ইনশাআল্লাহ জুরে কো ইনশাআল্লাহ দুই নম্বর মাতইল এই দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু সহি শুদ্ধ বানাইয়া ইসলামর গণ্ডির ভিতরে হামাইয়া যখন মুসলমানে আল্লাহর আবাদত করার মধ্যে লাগি যাইব তখন তার ভিতরে আবাদত করতে সময় রিয়া আইত নাই কিটা আইত নাই

করছো এখন মানুষে তোমার ওয়াইজ ফাইলাইছো তোমার যা ফল পাইবার ফাইলাইছো এখন তোমার আমার দরবার টানি টানি জাহান নামের আগুনের মধ্যে ফলাইবা কও না উযুবিল্লাহ নামাজি বেটা নামাজি পড়ে যদি নিহত থাকে মানুষে আমারে নামাজি কও না নামাজি কও এই কথা মন আনিয়া যদি আল্লাহর বান্দা নামাজে পড়ে আর নামাজ পড়া পড়ি আল্লাহর দরবারে যখন যাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কইবা বান্দা তুমি আমার কোন আমলটা করলাই আল্লাহর বান্দা কইবো আল্লাহ আমি তো পাঁচ ওয়াক্ত নামাজি আসলাম আল্লাহ কই বড় বন্যা তুমি দুনিয়ার জমির নমাজ পড়িছ মানুষে তোমার মুসল্লি হইতা নমাজি হইতা এখন মানুষে তোমার নমাজি হইলেইছেন তোমার প্রাপ্য কোনো জিনিস নাই তুমি জাহান নমর মালিক উন্দা করি না জাহান নম বালাগ নেই বরে ভাই এর কারণে আমার আল্লাহ ফরমাইন মান কা ফা মান কানা ইয়ারজু লিকা ফলে بعباده ربه احدا আমার আল্লাহর জানা যেন দুনিয়ার জমির মধ্যে যদি তুমি দুনিয়ার জমির মধ্যে মানুষ দেখাই ভাল লাগে ইবাদত করো আর ইবাদতটা যদি মানুষ দেখার লাগে তোমার নিয়ত থাকে তাহলে তুমি শিরিক গুনাহ করাল্লাই আর আমার আল্লাহ ওই নিয়তের মধ্যে ফরমান তু তুশিরিক বিল্লাহ আমার আল্লাহ শিরিক গুনাহ মাফ করে দেনারে ভাই যারা কারণে শিরিক গুনাহ তাই বেশি দামসব কই ইনশাআল্লাহ আর যে আমলটা করমু ওই আমলটা ইখলাস বিদ্রিয়া নিয়া করমু সবাই কই এখলাসিয়ত যদি ভিতরে থাকে আর আমল যদি সহি শুদ্ধ বানাইয়া লইয়া যায় দাম পারি তা হইলে আমার বাই হল বুজুর্গ হল এই কবরিস্তান যখন যাই মুখ ফায়দা হইব না ফায়দা হইতো না কবর যাওয়া লাগব নি না লাগতো না লাগব আজ যাই খাইল যাই একদিন যাওয়া লাগব না হ্যাঁ আজবি জানা কালবি জানা জানা হগায়ে একদিন আজবি মরনা কালবি মরনা মরনা হগায়ে একদিন আই যাও খাইল যাও আইবার সিরিয়াল আছে যাইবার সিরিয়াল নাই রে আইতে সময় দাদার বাদে ফুয়া ফুয়ার বাদে নাতি আসেনি না নাই যাইতে সময় দাদারা তো নাতি মারা যায় আসেনি না নাই আমার বায়ান হল আমার পুত্র গলাই কবরস্থানের মধ্যে যখন যাই ভাই আমলের সোনা করিয়া যদি যাও ইখলাস নসিহত দিয়ে আমল বানাইয়া যদি লইয়া যাও তাহলে সেই কবরস্থানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দারে কবর তোর পরে যখন জিকির করবা মার রব্বুকা আল্লাহর বান্দা কইব রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা কইব দীনুনা ইসলাম ওয়া মান নবীয়ুকা নবীয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর বান্দায় জবাব দিলাইব ওই সময় কোন জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইব জান্নাতের বিছনা বিছাই দেওয়া হইব আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে দাও বা সুবহানাল্লাহ আহ আর যদি দু জমি মধ্যে রব চাহে জিন্দগি না বানাইয়া মন চাহে জিন্দগি বানাইয়া যাও দুইটা জিন্দগি নেন এক রপ চাহে জিন্দগি আর মন চাহে জিন্দেগি মন চাহে জিন্দেগি যদি বানাইয়া লইয়া কবর যাও এই কবরিস্তানে যাওয়ার পরে যখন তোমার প্রশ্ন করা হইবা মার রব্বুকা কই বললা আদ্রি ও মান নবীউকা কই বললা আদ্রি ও মা মা দীনুকা কই বললা আদ্রি মান হাজার রাজুল আল্লাহর রাসূলের ফটো তোরিয়া কই হইব মানুষ সম্পর্কে তোমার জানা কি চা আল্লাহর বান্দা কই বললা আদ্রি আমি জানি না আমি জানি না আল্লাহর বান্দা যখন এই আওয়াজ দিব এই কথাটার জবাব দিব আমার আল্লাহ জানাইয়া দিব রে দল আমার বান্দা

আখরা তোর সামান বানাইয়া যাইতাম আখরা তোর মালাইয়া বলে হুজুর আমরা তো কিলা করতাম গরিব মানুষ হ গরিব মানুষ এখন ফুয়া খাবাইতাম না পুড়ি খাবাইতাম না আল্লাহর আবাজত করতাম ও বহুতর মনে হয় না জি হ্যাঁ আমার আমার বুজুরগুল আমার আল্লাহ বাজার লাগাইয়া দিছে রে ভাই এই দুনিয়ার জমিন দন দিয়াও পরীক্ষা করে জন দিয়া পরীক্ষা করে না দিয়াও পরীক্ষা করে গরিব বানাইয়াও পরীক্ষা করে আল্লাহর বন্দায় যদি ওই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ যায় তাহলে জন্ম তোর মালিক বনি যাই বসুমান আল্লাহ যার কারণে আমার বাই হল বুদুর্গ হল আমরা সর্বাবস্থায় আল্লাহর জিকির কর্ম আল্লাহর স্মরণ করবো সবাই ইনশাআল্লাহ যদি আল্লাহরের স্মরণ করেন বলা বলি যাও আমল করেন বলিয়া যাও একলা চিয়ত বিদ্ৰানিয়া যদি একলা চিয়তৰ সাথে আমল করানোলা পৰিৱে যায় তাই ফৰ তই না আমার আল্লাহ ফর্মাইন ইন্নাল্লা জিনা মানুহ আমিলো চলি হাজি কা নাচেলফিৰ দৌচি নুজোলা আমার আল্লাহ জনয় নিদ্রাবন্ধা যখন একলা চিয়ত আনি আমলডে সৈশুদ্ধ বনাইয়া যখন তুমি আমার কাছে আই ভাই আমি আল্লাহ তোমারের জন্য ফেরদ ফেরদৌসর মেহমান বানাইয়া তোমার জন্নত ঢুকাই মুখক সুবহান আল্লাহ ওই জন্নতুল ফেরদৌস ঢুকানোর ফলক লগে আমি আল্লাহ তোমার মেহমান বানিয়া যাই মুখক সুবহান আল্লাহ জন্নত মেহমানদারি কে করবা সবে জন্নত মেহমানদারি কে করবা না আল্লাহ করবা কে করবা আমার বাড়িতে একজন মেহমান আইলে মেহমানদারি কে করে যে মেহমান আইন তাইন করই না যে জান বাড়ি তাইন তাইন করই তাই কর এখন আল্লাহর জন্মটা যাওয়ার বাদে মেহমানদারি কে করব আল্লাহ করব যার কারণে এই আল্লাহর মেহমানদারি চাই নি না চাই না চাই হইলে আল্লাহর কাম দুনিয়াত করা লাগব নি না লাগতো না লাগবো আল্লাহর কাম করিয়া যাইতাম সবে একশা আল্লাহ এই জান্নাতে যাওয়ার বাদে নাজ নিয়ামত হল যা কিছু আছে সারা আল্লাহ দিব এর বাদে আর কিটা দিব এই জান্নাতে যাওয়ার বাদে আল্লাহ করব করবো জন্মতী হল শুনিল হইলাই তোড়ান না বুড়া লাগে ও জন্মতো যাওয়ার বাদে আল্লাহ জিগার করবা হল আমি যা ওয়াদা করছিলাম সারা পাইছো নি এক একগুড়ো কইবা ও আল্লাহ যত আদা সব পাইছি আরেক গুরু ফাগলর দলে কইবা আল্লাহ একটা জিনিস পাইছি না বা তখন আল্লাহে কইবা কিতা পাইছত না কে কই ইগুরে কইবা ও আল্লাহ আপনি নকলাই আপনার দিদার দিতায় দিস আল্লাহে কইবা তেখন এখন জুই তুই যাও আমার ওয়াদা যখন ফুরন করলেই ফুরন করছি না তে করলেই ইতাম তুমি দেখ সারা জুই তৈ যাও আমি আল্লাহ দিদার দিলে ইতাম আল্লাহর আছে দুইটা মাদ্দা একটা হইল জালালি মাদ্দা একটা হইল জামালি মাদ্দা কয়টা মাদ্দা দুইটা একটা হইল জালালি মদ্দা একটা হইল জামালি মদ্দা মুসলমান যে সময় মুসা দোয়া করলা বলে রব্বি আরিনি আল্লাহ কইল আনতারানি ও মুসা ও আল মুসাফি আল্লাহ আমি তোমারে দেখতাম আল্লাহ কই নারে মুসা তুমি দেখতাই পারতা না আবার মুসা কই আল্লাহ আমি তোমারে দেখতাম ও সময় কই আল্লাহ কই না রে মুসা তুমি আমারে দেখতেই পারতা না আবার মুসা ফন ও আল্লাহ আমি তোমারে দেখতাম আমার আল্লাহ ডাঙ দেয়া কই মুসা কুয়তুরের পড়ার মধ্যে যাও ওই জায়গা মধ্যে আমি তোমার দিদারে দিলেই যাম হজরতে মুসারে ইসলাত আসলাম তোর পাহাড়ের মধ্যে গেলা আমার আল্লাহ জলালি মাদ্দানি আজি রইলা চকুর ফলকর লগে যখন আজি রইলা আজি রোয়ার লগে লগে মুসারে ইসলাত আসলাম পেউশ হইয়া পড়ে গেলা আপনার পিটির তল পর্যন্ত আল্লাহর নুরর তজল্লে জ্বলি গেল হকসবাহান আল্লাহ ওদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনেন না একটা কি সেনে মুসানবি তোর পাহাড়ে গেছে চলি হোদার নূরে পাহাড়ে জলে মুসা জলে না হোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকিলে হোদায় কেমনে শোনেন না ওই জল আলি মাদ্দানিয়া জন্ম তোর মধ্যে আমার আল্লাহ হাজির হইবা সারা জন্মত বাসি অকল তৈরি হইবা আমার আল্লাহ দেখবার লাগিয়া আল্লাহ যখন হাজির হইবা হইদরা এক চকুর ফল সকলে আল্লাহ হইবা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সারা জন্নত বা সে দেখা বার্তা নাই কে বেগুসিয়া জমিনও পড়ে যাইবারে ভাই জন্নতর মধ্যে সারা হইয়া পড়ে যাইবা এক লাগা তোরে বিশ বছর বেগুস অবস্থায় যাইব কয় বছর বিশ বছর বিশ বছর যাওয়ার পরে আল্লাহ সারা রে হুস আনার পরে ওই গুরু উঠার পরে কইবা আল্লাহ আল্লাহ কইবা ও জন্নত বাসিও হল তোমার তান্ডে তো আমি জন্মত আল্লাহ আমরা তো তোমার দেখতাম পারলাম না গোম্লা ও সময় আমার আল্লাহ কইবা ও জন্নত বাসী হল আমি আল্লাহর দুইটা মাদ্দায় জালালি মাদ্যাকল জামালি মাদ্দা আমি জ্বালালি মাদ্দা নিয়ে হাজির কারণে

ওয়াদর মফিল করে স্টেজ বান্ধবই না ইনো আলিম উলামা হল বাত তখন তো স্টেজের উপরে ইনো তো স্টেজ নাই আউ আলা আপনার স্টেজ বান্ধব হইব হইতা স্টেজের উপরে এক লাখ চব্বিশ হাজার কমি বেশি নবী হল ও জায়গা বাত থাকবা হকাজ মহানাল্লাহ এই জায়গার মধ্যে দুইটা চেয়ার থাকব একটা হইল সভাপতির চেয়ার একটা হইল প্রধান অতিথির চেয়ার আমার ভাই আমার বুজুর্গ হল ওই জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্নতবাসী সকল সরারে হাজির করবা ওয়াজর ওর মধ্যে হাজির করার পরে একটা ওই দেওয়ার শেয়ার রুফার শিয়ার যার যারি আমুল আন্দাজা পাইবা মুসলমান শিয়ার যখন আল্লাহর আল্লাহ রব্দ শিয়ার মধ্যে যখন আমার আল্লাহ রব্বুল আল ওই সময় বাইরে প্রধান অতিথির শেয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বহিবা সভাপতির সিঁয়ারও আমার আল্লাহ বহিবা কুবাহান আল্লাহ কইবা ও জন্নত বাসী আমি যে

রইব খৈরর আটল জং রইব খৈরর আতক্লাস রইব ডালি ডালি এক গরোই আপনার সরবত পান করাইবা আর আমার আল্লাহ রাব্বুল আলামিনে দাহ দিয়া কইবা ও জান্নাতর উপর হল একটা ডান্স লাগাও চাই তখন সারা ডান্স লাগাইবা আর ওই জায়গার মধ্যে খৈত্রা বাইরের জান্নাতর মধ্যে একটা গাছ আছে যে গাছ জান্নাতর মধ্যে ওই গাছটার পাতা পাতা যখন বাড়ি মারবো ওই বাড়ির লগে জেলা আপনার হারমোনিয়ানল সিস্টেম আপনার শুরু হই যায় বাজনা শুরু হয় ওলা বাজনা শুরু হইইবো ওর উপরে গিলমান হলে ওই জায়গাত নাচ পরিবেশন করবা সুবাহার আল্লাহ নাচ যখন পড়া শেষ হইব শরবত খাওয়া শেষ হইব সারা জন্য তোমার হলে আমার আল্লাহর মুখ পায় সাইবা আল্লাহর চেহারা পায় সাইবা ও সময় এখানে আমার আল্লাহ ডাক দেয়া হইব রে দাউদ তোমার যে আমি এত সুন্দর কণ্ঠ দিলাম এত সুন্দর আওয়াজ তোমার দিছিলাম যে তোরাত কিতাব যখন তুমি জবুর কিতাব যখন তুমি তিলাওয়াত করতাই তোমার তিলাওয়াত নিয়া সারা মাস আপনার পশু পঙ্কি তোমার দ্বারা লইলেই তো আমার

সাবাস সাবাস দেই নানি বলে সাবাস সাবাস শুরু করবা ও সময় এখন আমার আল্লাহ ডাক দিয়া কইবা ও দাউদ তুমি দম লও এই কোরআন রে বাস্তবায়ন করবার লাগি এই কোরআন রে দুনিয়ার জমিন প্রতিষ্ঠিত করবার লাগিয়া তোমার দন্দন শহীদ হইছে না রক্ত জমিন ভাসাইছ না আমার হাবিবের রক্ত দুনিয়ার জমিন ভাসাইছ আমার আমার হাবিবের দন্দন শহীদ হইছে ও সময় এখন ডাক দিয়া কইবা ও মুহাম্মদ সূরা ইয়াসিন তিলাওয়াত করো সাই

আমি আল্লাহ করলাম আমি আল্লাহর জবান দিয়া কোনোদিন কোরআন শরীফ পড়ার শুচনা ও ইমান্দার বন্দা হল ও আখে জমানার নবিরম্মত হল হ হাইন আমার জবান দিয়া কোনোদিন দিন আমার জবানে কুরান শরীফ দিনাবুঞ্চনি আল্লাহর জবান দিয়ে শুনছি নি আমরা শুনছি না তো তো আমার বা আল্লাহ কইবা আমার জবান দিয়ে তুমি তো টিলাবত শুনছ না হস একজন মানুষে যদি কবিতা বানায় বা গজল বানায় যে বানাইব হে সুন্দর করে গাইব যার লইয়া নিয়া গাইব হে সুন্দর করে গাইব দেহ বানাইব হে সুন্দর করে গাইব না ও আল্লাহ কইবা ও জন্নতবাসী অকল আমি কোরআন দুনিয়ার জমিন নাজিল করলাম কিন্তু এই কোরআনর আওয়াজ আমার জবান দিয়ে কোনো না আমি আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করব এবং তোমাদের দুইটা নয় নম্বর নিয়ে তুমি দেন আমার দেখো আর দুইটা কর্ণ দিয়া দুইটা কান দিয়া তুমি দেন আমার তিলাওয়াতটা শুনি নাও আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে সূরার নাম হইল সূরা রহমান কোরআন শরীফ

علم القرآن خلق الإنسان علمه البيان أمر الله إله الصور خر متجانطون الرحمن رزقك قريب أنا الرحمن أمير الرحمن أنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এই জন্য তো এইবার আশা আসেনি আমরা সার কার আশা আছে দেখে আত্মা দেয় সারার আশা আছে তো ইনশাল্লাহ আত্মা